গতকালকে আমার ফ্রেন্ড একটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, তো প্রথমে আমরা বাম্পারটা মানে রিকগনাইজ করতে পারলাম, ব্রেক লিভার এখানটা বাঁকা গেছে, এটা ডিপটা নষ্ট হয়েছে, এটা ভিতরে ঢুকে গেছে। সুজুকি জিক্সার গতকালকে আমার ফ্রেন্ড একটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, তো দেখানোর চেষ্টা করতেছি কী কী ক্ষতি হয়েছে বাইকের। তো বাইক যখন প্রথমে অ্যাক্সিডেন্ট করে তখনই মানে বাম্পারের উপর যদি ডান পাশে পড়ে ডান পাশের বাম্পারে যায়, বাম পাশে পড়লে বাম পাশ। তো প্রথমে আমরা বাম্পারটা মানে রিকগনাইজ করতে পারলাম, দেন ব্রেক লিভার, ব্রেক লিভার এখানটা বাঁকা গেছে, এটা সোজা করা যাবে, এটা কোনো সমস্যাই না। তো তারপরও হয়তো আগের সেই ফিলটা পাওয়া যাবে না। ব্রেক লিভার ঠিক আছে পুরোটা, এই এটা বাঁকাইছে, বাম্পার বাঁকাইছে, ট্রিপটা নষ্ট হয়েছে, লুকিং গ্লাসটা একটু লুজ হয়েছে বাট ভাঙে নাই। লুকিং গ্লাসটা সবার আগে ভাঙে বাইক যেদিকেই পড়ুক, ডান বা বাম, বাট এটা কিছু হয় না আল্লাহর রহমতে, বাট একটু টাইট দিলে হবে। আর হ্যান্ডেলটা অবশ্যই বাঁকাইছে, 100% বাঁকাইছে, হ্যান্ডেলটা না বসে বোঝা যাবে না, হ্যান্ডেল বাঁকাইছে। আর হ্যাঁ, ডান দিকটা ঢুকে গেছে, এই পাশটা ভিতরে ঢুকে গেছে, আর সাইড কিটে ঘষা খায় নাই, একটা ছোট আঁচড়, এটা মেজর না, এটা বোঝা যাচ্ছে না। হেডলাইট ইন্ডিকেটার্স ঠিক আছে, কোনো প্রবলেম হয় নাই, এক দুই তিনটা জিনিস ভিতরে গেছে, কেমন কোনো সমস্যা। এটা আসলে ওর ভুলের কারণে হয় নাই, একটা সাইকেল ছিল, মেবি ফুটপান্ডার সাইকেল, তাই না? ফুটপান্ডার সাইকেল, হ্যাঁ। ওরা কী বলবো, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ফুটপান্ডার সাইকেল তারা একটু বেপরোয়াভাবে চালায় মাঝে মাঝেই, সবাই না, সবাই মনে করবেন না যে সবাইকে বলছি, কিছু কিছু তারা এতটাই মানে ডেলিভারি করার জন্য ফুলও থাকে, মাঝে মাঝে রোড রাস্তার মাঝখান দিয়ে চালায়, তো এটা সেই মানে সেই সাইকেলের কারণে হয়েছে। যাই হোক, কোনো না কোনো ফল্ট ছিল, আল্লাহ বাঁচাইছে, এবং সবাই সেফটি রাইড করবেন। এই টুকটাক প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম হয়নি। আর এটার জন্য নতুন গ্রিপ কেনা হয়েছে, সেটা হচ্ছে RCB-র গ্রিপ, এটা আমরা ইনস্টল করবো, এবং এই গ্রিপটা কেনা হয়েছে, RCB-র গ্রিপ, আর পাশাপাশি হ্যান্ডেলটাও চেঞ্জ করবো, যেহেতু মানে হ্যান্ডেলটা হচ্ছে এমন একটা জিনিস বাইকের, হ্যান্ডেলটা হচ্ছে মেন, আমরা যখন রাইড করি তখন এই হ্যান্ডেলটার কারণে কিন্তু আমরা মানে বাইক সোজা রাখি, তো হ্যান্ডেল যদি একটু বাঁকা থাকে, এটা পাইপ অনেক 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 মেকানিক পাইপ দিয়ে ঢুকে, পাইপ ঢুকে দেন ইয়া করে মানে হ্যান্ডেলটা সোজা করে দেয়, বাট সেটা উচিত না একদমই। মানে হ্যান্ডেল যত একটু মেজর বাঁকাইলে, যদি বেশি বাঁকায় অবশ্যই চেঞ্জ করে ফেলা উচিত, কখনোই এটা মানে সোজা করার মানে আর আগের ফিলটা পাওয়া যাবে না, এবং মানে সেফ সেফও না এটা একদম। হ্যান্ডেল চেঞ্জ করবো আমরা, এটা চেঞ্জ করবো, আর বাম্পারটাও চেঞ্জ না করলে হয়, বাম্পারটা সোজা করা যাবে একদম ইজিলি, ঘষা খাইছে তো, তো এটা দেখতে লুকস তো ভালো দেখায় না, যদি লুকসের কথা চিন্তা করি তাহলে চেঞ্জ করা উচিত, আর যদি লুকসের কথা চিন্তা না করি তাহলে সোজা করলেই হবে। আর কোনো সমস্যা হয় নাই, লাইন পাশেই পড়ছিল বাইক, তো সব চেঞ্জ করার পর আবার দেখানো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।